নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই প্রাইমারি সংক্রান্ত খবর এবং নতুন নতুন আপডেট প্রতিদিন সকালে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন তো আজকে যে বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা আজকে বিষয়টি হচ্ছে প্রশ্নবুল মামলা থেকে যে নিয়োগ হয়েছে ইতিপূর্বে সাতশো আটত্রিশ চারশো আটাত্তর এই নিয়োগের ভবিষ্যৎ কী এবং এই নিয়োগ নিয়ে কি হচ্ছে এবং প্রশ্নমূল মামলা থেকে যে ছয় নম্বর সকলকে দেওয়ার কথা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই ছয় নম্বর নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি প্রবেশ করি আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখেছেন দু হাজার চোদ্দো প্রাইমারি টেট নিয়ে জটলা কিছুতেই কাটতে চাইছে না এবং দু হাজার চোদ্দো প্রাইমারি টেটে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস করেছিল সেই সংখ্যাটার প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সময় নিয়োগ হয় দু সালে প্রথম নিয়োগ সেই সময় সংখ্যাটা প্রকাশ না করলেও বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন উনি কিন্তু সংখ্যাটায় ইতিপূর্বে প্রকাশ করেছেন কিছুদিন আগে সংখ্যাটা এক লক্ষ পঁচিশ হাজার মতো ক্যান্ডিডেট সেই সময় টেটে পাস করেছিলেন এবং এই টেটের উপর ভিত্তি করে দুটি নিয়োগ হয়েছে সেটি হচ্ছে দু সালে বিয়াল্লিশ হাজার মতো ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদের তথ্য অনুযায়ী এবং দু সালে ষোলো হাজার পাঁচশো নিয়োগ দেওয়া হয়েছে এটা প্রাথমিক পর্ষদের তথ্য অনুযায়ী যদিও ষোলো হাজার পাঁচশো নিয়োগ কমপ্লিট হয়নি সেটা সাড়ে বারো হাজার মতো ক্যান্ডিডেটকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে তো যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে প্রশ্নমূল মামলা থেকে ডিভিশন বেঞ্চে একটা রায় ঘোষণা হয়েছে যে ছয় নম্বর সকল ক্যান্ডিডেটদেরকে দিতে হবে যারা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছিলেন এরপরে কিন্তু দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হয়েছে ডিভিশন বেঞ্চের এই রায়ের পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন গৌতম পাল মহাশয় উনি কিন্তু এই ছয় নম্বর নিয়ে একদমই চুপচাপ রয়েছেন এ বিষয়ে কোনো মতামত উনি প্রকাশ করতে চাইছেন না তবে এই ছয় নম্বরের বিষয়টা নিয়ে যেটুকুটা শোনা গেছে এবং তথ্য সূত্র অনুযায়ী যা জানা গেছে তা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ছয় নম্বর সকলকে দিতে পারবে না বলে জানিয়েছে কেননা এই ছয় নম্বর যদি সকলকে দেয় তাহলে আরও অনেক ক্যান্ডিডেট পাশ করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও জানিয়েছে তাদের কাছে অরিজিনাল ওএমআর কপি নাই এই কথাটা তারা গর্বের সাথে জানাচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রয়েছে ডিজিটাইজড ওএমআর কপি আর এই ডিজিটাইজড ওয়েম কপির ওপর ভিত্তি করে তারা সকলকে ছয় নম্বর দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি দীর্ঘদিন ধরে চলেছে এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি কিন্তু ছয় নম্বর সকলকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে এখনও চুপচাপ রয়েছে তবে কানাঘুষো শোনা যাচ্ছে যা যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশনের পর অর্থাৎ তেসরা জুলাই যখন কোর্ট খুলবে তারপরে তারা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং সুপ্রিম কোর্টে তারা এই মামলাটিকে তুলবেন এবং যাতে সকলকে ছয় নম্বর না দিতে হয় তার ব্যবস্থা তারা করবেন বলে জানা গিয়েছে এখন প্রশ্নটা হলো ডিজিটাইজড ওএমআর কপি ওপর ভিত্তি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ছয় নম্বর দিতে না চায় তাহলে তারা যে সাতশো এবং চারশো জনকে নিয়োগ দিয়েছেন দু সালে দুবারে দুটি প্যানেল প্রকাশ করে তাহলে তাদেরকে কেন ডিজিটাইজড কপির ওপর ভিত্তি করে ছয় নম্বর দিয়ে পাস করানো হলো এবং তাদেরকে চাকরিতে যোগদান করানো হলো এই নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মনে কেননা কোর্ট কিন্তু এখনও ডিজিটাইজড কপিকে মান্যতা দেয়নি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে তুলে করেছেন কেননা তারা সমস্ত অরিজিনাল ওএমআর সিট প্রিজার্ভ করে রাখার বদলে মাত্র কয়েক বছরেই তারা নষ্ট করে ফেলেছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে এও বলেছেন যে এই সমস্ত ওয়েম নষ্ট করে ফেলার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি না হলে কিন্তু কুড়ি বছর রাখতে হয় যে কোনো ওএমআর সিটকে প্রিজার্ভ করে রাখার নিয়ম আর প্রাথমিক শিক্ষা পর্ষদ এত শর্ট টাইমেই এই সমস্ত সিটকে নষ্ট করে ফেলেছে তার দায় কিন্তু সমস্তটাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিতে হবে তাই আগামীতে চারশো আটাত্তর এবং সাতশো আটত্রিশের যে প্যানেল এই প্যানেল নিয়ে কিন্তু সুনামি আসতে চলেছে কেননা এই নিয়ে নতুন মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে আপনারা আপডেট হয়ে যাবেন কয়েকদিন পরেই এবং এই মামলা যদি আবার নতুন করে দায়ের হয় তাহলে কিন্তু এক যাত্রায় পৃথক ফল হতে পারে না কেননা আপনারা দেখেছেন কয়েকদিন আগেই মহুয়া খাতুন বলে এক ব্যক্তি যিনি চাকরি প্রার্থী ছিলেন তাকে কিন্তু দু দুবার ইন্টারভিউতে সুযোগ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা শিক্ষাবঠার সুযোগ দিয়েছিল ইন্টারভিউতে বসার কিন্তু তাকে রিসেন্ট ফেল দেখানো হচ্ছে যেতে সে যখন আর করে জানতে চায় তার চাকরি কেন হয়নি তখন তাকে বলা হয় যে সে তার টেটে প্রাপ্ত নম্বর আটষট্টি তাহলে প্রশ্ন যাচ্ছে তাহলে তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন গাফিল হতীতে দু দুবার বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশোতে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছিল ইন্টারভিউতে বসার সুযোগ দিয়েছিলো এই নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন দেখা দিয়েছে আর কোর্ট কিন্তু জানিয়েও দিয়েছে এই ডিজিটাইজড কপিকে মান্যতার না দেওয়ার কথা অর্থাৎ অরিজিনাল ও এমআরসিট দেখাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে করেই হোক নইলে কিন্তু এই ডিজিটাইজড কপির ওপর যেগুলো চাকরি হয়েছে এই চাকরিগুলো কিন্তু বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা সেটা কিছুদিন পর দেখতে পাবেন কেননা এই নিয়ে নতুন করে আবার মামলা দায়ের হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু যারা ভুল থেকে চাকরি পেয়েছেন এ নিয়ে বিশাল সুনামি আসতে চলেছে আবার এটা আপনাদের আগাম জানিয়ে রাখলাম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এটুকুটাই ভিডিও আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আবার আপনারা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আমি পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার আগামীকাল তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা